আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يشرك بالله والسعر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درف شانی میں تیرے قدروں کا دریا کر دیا درفشانی میں تیرے
قدروں کا دریا کر دیا, دل کا روشن کر دیا, آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ, کشفت تجا بجمالہ, حسنت جمیع خصالہ, صلو علیہ وآلہ. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو, دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو, بازار سے گزر ہو خریدار نہیں ہو, بازار سے گزر ہو خریدار نہیں ہو. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله বিরল ধজিরপাড়া কবরস্থান আশরাফুল উলুম বালিকা মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ও হাফেজা ছাত্র ছাত্রীদের পাগড়ি ও বরকাত প্রদান উপলক্ষে আজ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব সভাপতি সাহেব আলহাজ মাওলানা ইসহাক আল কাজী সাহেব এবং প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত লোক থেকে যাচাই বাছাই করে আমার মতো একজন গুনাহগার বান্দাদেরকে আপনাদের সামনে বসিয়ে অসংখ্য লোক থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসালেন. এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে চিৎকার দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভাষায় তিনি বলেছেন, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের বরকত ঘোষণা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকে এবং যারা বসে আর শুনে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের জন্য নাজাতের জন্য দোয়া করে থাকে. বলেন সুবহানাল্লাহ. এরকম একটা দামি মজলিস, এরকম একটি উত্তম জায়গা এশার নামাজ হয়ে গেছে আজ পর্যন্ত বিগত কয়েকদিন ধরে পোস্টারিং মাইকিং এবং মোবাইলে যে কোনো মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আজকের মাহফিলের প্রচার ও প্রসার করা হয়েছে. দেখা যায় বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য আসে, কিন্তু বাড়ির পাশে যে মাহফিলের পাশে যেই বাড়িগুলো আছে তাদের ভাগ্য হয় না এই জান্নাতে বসার জন্য, কথা ঠিক কিনা? এই জন্য বাইরে যে যুবকেরা রয়েছেন এই যুবক ভাইদেরকে বিশেষ আকর্ষণ করে বলব, সময় অনেক নষ্ট করেছেন, গান বাজনার অনুষ্ঠানে অনেক উদ্যাপতি লাফালাফি করেছেন, আজকে এই তাফসীর মাহফিলে এসে হযরত ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য
আখিরাতমুখী হওয়ার জন্য এই দুনিয়ার সমস্ত লোক দার সঙ্গে আত্মক ভালোবাসাকে জবানজলি দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের পথে নিজের ঈমানকে তরুতাজা করে নাস্তিক বেঈমান মুরতাদদের থেকে বিরত থাকে তাদের জন্য প্রতিহত করার জন্য সেই পথমাসগুলোকে প্রতিহত করার জন্য নারায়ণ তাকবীরের ধ্বনি স্লোগান দিয়ে যুবকদের বলবো খুব তাড়াতাড়ি মঞ্চে এসে যান, তা না হলে আজকের মাহফিল সফল হওয়া খুব কষ্টকর হয়ে যাবে। এই যুবকেরা আজকে এই তাফসীর মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন ঘটানোর জন্য কবরকে বারবার স্মরণ করার জন্য আজকে এই তাফসীর মাহফিল, মৌতকে বারবার স্মরণ করার জন্য আজকে এই তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিল শুনে যদি জীবনকে পরিবর্তন না করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আজকে এই তাফসীর থেকে যদি নিজের জীবনকে পরিবর্তন না করান যেই বামপন্থীরা ইসলামকে ধূলিসাৎ করে দিতে চায়, মুসলমানদের রক্ত নিয়ে হরিকেলা খেলতে চায়, আজকে যেই সংসদে পার্লামেন্টে বসে বসে বিধর্মী জাতীয় মিডিয়াগুলোকে দেখে দেখে যারা ইসলামকে আজকে কলঙ্কিত করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য যুবক বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, এই যুবক ভাই অনেক সময় নষ্ট করেছেন, আজকে আসেন এই তাফসীর মাহফিলে কোরআন হাদিস থেকে দুই চারটি কথা আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সেরকম কিছু আলোচনাও করতে জানি না, কোনো জ্ঞানও আমার নেই, এলমও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটিখানা হাদিস তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম থেকে সূরা তলাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তলাকের ভিতরে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর যারা আল্লাহকে ভয় করবে, ভয় করবে কাকে? আমাদের আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তর রাখতে হবে। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার সমস্ত বিপদ থেকে সমস্ত বড় মুসিবত থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা বলেন? কাজ হলো একটা, আল্লাহকে ভয় করতে হবে। আজকে আল্লাহর ভয় অন্তর না থাকার কারণে দুনিয়ার মানুষ দুনিয়ার মহাব্বতে পড়িয়া দুনিয়ার লোভ লালসার ভিতর পড়িয়া একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, কথা ঠিক কিনা? আল্লাহ ভয় যদি অন্তর ভিতরে থাকত, আজকে পেপার পত্রিকার ভিতরে দেখা যায় মিডিয়া চ্যানেল সোশ্যাল যত যত রকম পত্র পত্রিকার ব্যবস্থা রয়েছে, পেপার পত্রিকার ভিতরে দেখা যায়, ইউটিউব অনলাইন ফেসবুকের ভিতরে দেখা যায় ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করে সরিষা ক্ষেতের ভিতরে ফেলে দেয়, কথা ঠিক কিনা? আজকে পত্র পত্রিকার ভিতরে দেখা যায় অমুক জায়গায় নিজের ভাইকে হত্যা করেছে, অমুক জায়গার ভিতরে অমুক স্থানের ভিতরে নিজের মাকে হত্যা করেছে, নিজের বাবাকে হত্যা করেছে। এই সমস্ত জিনিসগুলোর একমাত্র মূল কারণ হচ্ছে তাদের ভিতরে আল্লাহর ভয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরাতুল মাঈদার 32 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিন আযলি যালিক كتبنا على بني إسرائيل إنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. الله تكرم بلور من بلور فكأنما قتل الناس جميعا. جي بكتي يجر مرشك حتى قربه যেই ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে সে যেন মনে করে একজন ব্যক্তিকে হত্যা করলো না,
সেজন্য সমস্ত দুনিয়ার সমস্ত মানুষদের মনুষ্যত্বকে মানুষকে হত্যা করলো বলে নাউজুবিল্লাহ। সে মনুকে আমি একজনকে হত্যা করেছি, কিন্তু আল্লাহ বলছে না, সে একজনকে হত্যা করবো না, সে সমস্ত দুনিয়ার সব মানুষকেই সে হত্যা করে ফেলল। দেখতেছেন এই কাজটি করলে তার মুখ হয়ে যাবে, সেই মুখ থেকে যদি সে তাকে বাঁচাইতে পারে। যদি দেখছেন একটা মানুষ ফাঁসির কাছে দাঁড়িয়ে আছে, তার ফাঁসির ওয়ার্ডারে দেওয়ার জন্য মিথ্যা সাক্ষীর কারণে তার ফাঁসি হয়েছে, আর যদি কোনো ব্যক্তি সেই মানুষটাকে বাঁচিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান আহয়াহা ফাকআন্নামা আহয়ান নাস জামিআ, সে যেন একজন মানুষকে বাঁচালো না, সে যেন সমস্ত দুনিয়ার সব এই গোটা দুনিয়ার মানুষদেরকেই সে বাঁচিয়ে দিল বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষদেরকে বাঁচালে যে সওয়াব আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় দান করে দেবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ওমান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম ওমান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম, আর যদি সে একজন মুমিনকে হত্যা করে, মুমিনকে হত্যা করে, মুমিন মুসলমানকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম, চিরস্থায়ী তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করেছেন বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর তাকে একটা খেজুরের থলি দান করেছিলেন, খেজুরের থলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আবু হুরায়রা এই খেজুরের থলিটা তোমাকে আমি হাদিয়া দান করলাম, এই খেজুরের থলির ভিতরে যতগুলা খেজুর রয়েছে তুমি যখনই থলিতে হাত দিবা তখনই খেজুর পাবা, খবরদার আবু হুরায়রা এই খেজুরের থলির ভিতরে তুমি কোনোদিনও তাকাইও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আড়াই বছর জীবন এই খেজুরের থলি থেকে খেজুর খাইলেন, আত্মীয় স্বজনরা বাড়িতে আসতো, আত্মীয় স্বজনদেরকেও খাওয়াইলেন, পাড়া প্রতিবেশীদেরকেও দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পার হয়ে গেল, ওমর ফারুকের যুগ পার হয়ে গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুগ যুগ চলতেছে ততক্ষণ পর্যন্ত এই খেজুরের থলি থেকে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরের থলি থেকে খেজুর খাইতেন, অন্য কেউ দিতেন, নিজের পরিবার পরিজনকেও এই খেজুরের থলি থেকে খেজুর খাওয়াইতেন, কিন্তু কোনোদিনও আবু হুরায়রা এই খেজুরের থলির দিকে তাকান না। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খেজুরের থলির ভিতরে হাত ঢুকালেন, দেখতেছেন খেজুরের থলির ভিতরে খেজুর নাই, খবর শুনল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ও দুনিয়ার মুসলমান ও আল্লাহর গোলাম ভালো করে শুনে নেন, যখন কোন মুমিন উমাইয়া কতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম, যখন কোন মুমিন হত্যা হয়ে যায়, কোন ঈমানদার মুসলমান হত্যা হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী থেকে আল্লাহর বরকতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেয়, মানুষ হত্যা মহাপা এর থেকে আর পাপ হতে পারে না, এই জন্য আমরা মানুষ হত্যা থেকে হেফাজত থাকব। সকলে বলে আমিন। এই রাগ, রাগের কারণে মানুষ একজনকে একজন ঠাস করে মাথায় বাড়ি দেয়, যে যে কোনো জায়গায় বাড়ি দেয়, মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। রাগ থাকা ভালো,
ওমর রাদিয়াল্লাহু তাআলা হুরা ছিলেন, রাগ খারাপ নয়, কিন্তু রাগ হতে হবে ওদের জন্য, রাগ হতে হবে তাদের জন্য যারা পার্লামেন্টে দাঁড়িয়ে আহমদ শফি সাহেব তাহমদ পাকা তোমার মতো মানুষকে, আহমদ শফি সাহেবের মতো মানুষকে তাতুল হুজুর বলে তাড়িত করে, আমরা বলবো তিনি তাতুল হুজুর নন, তিনি বাংলা সমস্ত মুসলমানদের ইমানের আহ্বান। কথাটি কিনা তাদের বিপক্ষে আমরা রাজপথে আমাদের রাগকে সমস্ত একত্রিত করে আমাদের রাগগুলোকে তাদের জন্য কাজে লাগাবো। ইসলামের বিপক্ষে কথা বললে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বললে, আলেম আলেমদের বিপক্ষে কথা বললে, কসম খোদার একজন মুসলমানের রক্ত থাকা পর্যন্ত প্রয়োজন হলে মাথার পাখির কোমর বেঁধে হোক তাদেরকে প্রতিহত করবো বলেন ঠিক তা বটে। যদি জীবন তা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও, যদি জীবন তা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবন তা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। রক্ত ঝরাতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর। ওই ঘরের কোণে বসে মনের কান্ত নেই কোনো, কানকা ছেড়ে বাইরে আসো মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। আল্লাহর পথে মরতে রাজি আছেন আপনারা? আল্লাহর পথে মরতে রাজি আছেন? আল্লাহ পাক বললেন, ওমাইয়্য তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যদি আল্লাহকে ভয় করে আল্লাহ দুনিয়ার সমস্ত 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 বিপদ থেকে বের হওয়ার জন্য রাস্তা বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেই রিজিক সম্পর্কে তার কোনোদিন ধারণা কল্পনাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই রিজিকের মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? কে খাওয়ান? আল্লাহ আমাদেরকে খাওয়ান। এর ভিতর কোন সন্দেহ নাই, এর ভিতর কোন সন্দেহ। হাজার হাজার সার্টিফিকেট ওলা আছে, যাই দেখবেন বট গাছের তলের নিচে সার্টিফিকেট লইয়া টান দি। কথা ঠিক না? কারণ খাওয়ায় কে? এই চাকরি খাওয়ায় না, চাকরি মানুষকে খাওয়াইতে পারে না, রিজিকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। কথা ঠিক না বেঠি? ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যদি আল্লাহকে ভয় করতে পারো স্বয়ং আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই কথাটুকু বলে আপনাদেরকে সংক্ষিপ্ত এই কোরআনের তরজমা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।